আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হার্ট অ্যাটাক কি, কেন হয়, এটি করণীয় কি। আমি প্রফেসর ডাক্তার জাহানারা আরজু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছি। আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের হার্ট মানে হৃৎপিণ্ডের রক্তনালী কী কী আছে। হৃৎপিণ্ডের প্রধান তিনটি রক্তনালী আছে, সেটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, লেফট সার্কামফ্লেক্স আর্টারি এবং রাইট কর্নারি আর্টারি। তারপর আছে লেফট মেইন আর্টারি। এই প্রধান কয়েকটা রক্তনালী আছে, এগুলোর কোনোটাতে যদি ব্লক হয়ে যায়, যেমন ধরুন চর্বি জমে কিংবা প্ল্যাটলেট জমে যদি ব্লক হয়ে যায়, রক্ত চলাচলে যদি বাধাগ্রস্ত হয়ে যায়, তখন দেখা যায় হৃৎপিণ্ডের মাংসপেশিতে একটা আতঙ্কের সৃষ্টি হয়, মাংসপেশিতে তখন কষ্ট অনুভূত হয়। তো সেই জন্য যেই চাপ অনুভূত হয় বুকের ভেতরে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট কিংবা চাপ অনুভূত হয়, তখন বুঝতে হবে যে মানুষটা হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাকের রোগী যখন ইমার্জেন্সিতে আসেন, তখন আমরা আসলে রোগীকে নাম জিজ্ঞেস করলে নামটাও ঠিকভাবে বলতে পারেন না, রোগীর এত অসহনীয় যন্ত্রণা বোধ করেন। তখন রোগীর আশেপাশে যারা থাকেন তাদের সাথে কথা বলেই আমরা হিস্ট্রিটা নিতে হয়। আসলে তখন রোগীকে ইমার্জেন্সিতে, কার্ডিয়াক ইমার্জেন্সিতে ভর্তি হওয়া খুবই জরুরি। যত তাড়াতাড়ি রোগীকে ভর্তি করাতে পারবেন তত রোগীর জন্য মঙ্গল। কারণ আমরা হার্টের বেলায় বলি যে মিনিট মিন্স মাসেল, যত মিনিট অতিক্রম হয়ে যাবে তত কার্ডিয়াক মাসেল, যে হৃৎপিণ্ডের মাংসপেশিটা, তত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো মাসেল ড্যামেজ ঠেকাতে আমাদের হার্ট অ্যাটাকের রোগীদেরকে অতি দ্রুত ইমার্জেন্সি, কার্ডিয়াক ইমার্জেন্সিতে ভর্তি করানো খুবই জরুরি। সেটা নিকটস্থ যে জায়গায় হোক, কার্ডিয়াক ইমার্জেন্সিতে আপনারা নিতে পারেন। আপনি বুঝবেন কী করে, লক্ষণ কী কী? যখন একটা মানুষ বলবে যে তার বুকের মাঝখানে, বিশেষ করে মাঝখানে প্রচণ্ড চাপ অনুভূত হবে, স্বাভাবিক কর্মকাণ্ড কিছুই করতে পারছে না, অসহ্য যন্ত্রণা হবে, কিংবা যন্ত্রণাটা, চাপ অনুভবটা যদি বাম দিকে যদি চলে যায়, বিশেষ করে এই যে এদিকে হাতের এই এই কোনোই আঙ্গুলের দিকে যদি হয়, এই যে এই এই বরাবর যদি হয় ব্যথাটা, তাহলে ওটা মারাত্মক। তারপর যতে এই যে চোয়ালে ব্যথা হয়, চাপ অনুভূত হয়, পিঠে হতে পারে, ইভেন ডান দিকেও ছড়িয়ে পড়তে পারে ব্যথাটা। তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরও ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক সময় দেখা যায় এপিগ্যাস্ট্রিক পেইন, এই যে এই জায়গায় উপরের পেটে ব্যথা বলে, তখন আমরা বলি যে হ্যাঁ, এটা এমনও হতে পারে যে হৃৎপিণ্ডের মাংসপেশির তলানিটা, নিচের পার্টটা, ইনফেরিয়র ওয়াল, সেটা যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমরা ওই ধরনের রোগী দেখি যে উপরের পেটে ব্যথা। তখন রোগী বলেন যে হ্যাঁ, আমি সারাদিন অ্যান্টাসিডের বোতল খেয়ে ফেলেছি, শেষ করে ফেলেছি, কিন্তু আমার ব্যথা যাচ্ছে না। তো এইসব ক্ষেত্রে আমাদের আসলে সাবধানতা অবলম্বন করতে হবে। তো এর কারণটা আমরা যদি জানতে পারি, তাহলে সাবধানতা অবলম্বন করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। কারণটা কী কী হতে পারে, যে যেসব রোগীর ফ্যামিলিতে মা বাবা, ভাই বোন, চাচা মামা আর আত্মীয় স্বজনের ভেতরে, ফার্স্ট ব্লাডের ভেতরে যদি থাকে যে হার্ট অ্যাটাকের প্রবণতা, অল্প বয়সে মারা গেছেন, অল্প বয়স বলতে পুরুষদের 55 বছর, মহিলাদের 60 বছর বয়সের মধ্যে যদি কেউ মারা যান আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে বুঝতে হবে যে ওই পরিবারে হার্ট অ্যাটাকজনিত সমস্যা থাকতে পারে। তারপর ওই রোগীদেরকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে পারি। কেউ যদি স্মোকার হয়ে থাকেন, কারো যদি ব্লাডে কোলেস্টেরল লেভেল অনেক হাই থাকে, ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকে, ব্লাড প্রেশার যদি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আমরা এ ধরনের রোগীকে সাবধানতা অবলম্বন করতে বলি। এই ধরনের রোগীদের রিস্ক অনেক বেশি হয়ে যায় এবং এত বেশি রিস্ক থাকে যে হার্ট অ্যাটাক করার প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি। আর ইদানিং ওয়ার্ল্ড হার্ট ডেতে, এখন ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন নতুন একটা রিস্ক ফ্যাক্টরের কথা বলেছে, বিশেষ করে আমাদের এই ডেভেলপিং কান্ট্রিগুলোর কথা বলেছে সাবধানতা, সেটা হচ্ছে যে পলিউশন, যে
আমাদের আকাশে বাতাসে বায়ুতে যে পলিউশন আছে, এয়ার পলিউশন সেটার কথা বলা হয়েছে। এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এগুলোর জন্যেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে ইম্পর্ট্যান্ট, ইদানিং আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, সেটা হচ্ছে আমাদের হাঁটা চলা খুব কম। আমরা এবং আমাদের পরের জেনারেশন সবাই দেখা গেল ডিভাইস এডিক্টেড, আমাদের মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন ডিভাইস নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাই যে আমরা হাঁটছি না, হাঁটা চলা একেবারে কম হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়ে যাচ্ছে। এই ধরনের মানুষদেরও হার্ট অ্যাটাক করার অনেক প্রবণতা দেখা যায়। সেজন্য ইদানিং দেখা যাচ্ছে অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, লাইফস্টাইল, এই যে সেডেন্টারি লাইফস্টাইল, হাঁটা চলা কম হচ্ছে সেটার কারণে। আবার ফাস্ট ফুড খুব বেশি খাচ্ছে, চর্বি জাতীয় খাবার খাচ্ছে, এই ধরনের মানুষদের আসলে খুব বলি যে আমরা হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি হয়ে যাচ্ছে, অল্প বয়সেই হয়ে যাচ্ছে। আর আমরা তাহলে একটা সঠিক জীবনযাত্রার মান আমাদের বজায় রাখাটা খুবই জরুরি, যদি আমরা হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করতে চাই, প্রতিরোধ করতে চাই। প্রতিরোধই আসলে আসল চিকিৎসা, এখন আমাদের ওইটাই মূলমন্ত্র হওয়া উচিত।